মহাজোট থেকেই নির্বাচনে যাবে জাপা, ইসিতে রওশনের চিঠি। এদিকে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলছেন ইসি। জানাবো কাল থেকে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার হরতাল। জানিয়ে দেব রাজপথে তীব্র আন্দোলনই প্রধান লক্ষ্য বিএনপির। এদিকে বিএনপি এখনো মনে করে তফসিল পেছাবে। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টি আর দালাল হতে চায় না মেয়র মোস্তফা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহাজোট থেকে নির্বাচনে যাবে জাপা, ইসিতে রওশনের চিঠি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সিইসিকে লেখা চিঠিতে রওশন জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হবে শুধু নির্বাচনী জোট, নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলছেন ইসি। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, ইসিতে 7টি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি। আওয়ামী লীগ চিঠি দিয়ে কি জানিয়েছে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, সভাপতির শোয়ে নমিনেশন দেবে তারা। জাতীয় পার্টির 2টো চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন তার শোয়ে মনোনয়ন হবে, আর রওশন এরশাদ বলেছেন তারা জোটে ভোট করবেন, এটা কমিশন দেখবে। কারণ 2টো চিঠি এসেছে, কমিশন যেটা আমলে নেয়। জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন। তাহলে তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি, তাহলে বিবেচনা কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কমিশন বলবে। কোন কোন দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। 2টো পৃথক দল বলেছে যে তারা নৌকা প্রতীকে নির্বাচন করবে, তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল ও ওয়ার্কার্স পার্টি। কাল থেকে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার হরতাল। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে এবার 48 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারা দেশে আগামীকাল রোব ও সোমবার হরতাল কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে 2 দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এই সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছে। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে 15 নভেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট এই তফসিল প্রত্যাখ্যান করেছে। রাজপথে তীব্র আন্দোলনই প্রধান লক্ষ্য বিএনপির। মামলা হামলা ও গ্রেপ্তার বিপর্যস্ত হয়েছে এবং আত্মগোপনে থাকা নেতাকর্মীরা হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছেন। এখন সরকার বিরোধী চলমান আন্দোলন সফল করতে মরিয়া দলটির নেতারা গণতন্ত্র ও ভোটাধিকার পাশাপাশি নিজেদের অস্বস্তি রক্ষার জন্য লড়াই করে তীব্র করে আন্দোলন জাতীয় সভা করতে যাবে। দেয়া হচ্ছে নানা দিক নির্দেশনা, যার যার অবস্থান থেকে আন্দোলন এগিয়ে নিতে কর্মকৌশল ঠিক করা হচ্ছে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুগপথ আন্দোলনের বাইরে থাকা দলগুলোর সঙ্গে বাড়ানো হচ্ছে ঘনিষ্ঠতা। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনের তফসিলের পর রাজপথে শক্ত আন্দোলন গড়ে তোলা ছাড়া বিএনপির সামনে পথ খোলা নেই। এ অবস্থায় সরকার পতন আন্দোলন আরো কঠোর এবং বিস্তৃত করা প্রস্তুতি নিচ্ছে দলটি। এজন্য তৃণমূল পর্যায়ে করা হয়েছে বার্তা। এর বাইরে সরকার বিরোধী আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ সমমনা অন্য দলগুলোকে সক্রিয় করতে চাচ্ছে শীর্ষ নেতারা। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে আন্দোলনের শেষ ও চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি।
বিরোধী দলগুলোকে ভোট থেকে বিরত রাখতেও নানা কৌশল নেওয়া হচ্ছে। জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এত মামলা হামলা গ্রেপ্তার নির্যাতনের পরও নেতাকর্মীরা মাঠে থেকে কর্মসূচি সফল করছেন। আগামী দিনের আন্দোলনে আরও তীব্র হবে। একতরফা নির্বাচনের তফসিল জনগণ মানে না। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল তফসিল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বিএনপি সহ সমমনা দল ও জোট চূড়ান্ত কর্মসূচিতে মাঠে রয়েছে। অন্যান্য রাজনৈতিক দল কঠোর কর্মসূচি পালন করছে। এ সরকারের পতন অনিবার্য। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করলেও গত বছর জুলাই এটি ভিন্ন মাত্রা পায়। আর গত ডিসেম্বর থেকে রাজপথে জোরালো হয় সমমনা দল ও জোটকে নিয়ে যুগপথ আন্দোলন। তবে গত 28 অক্টোবরের মহাসমাবেশ রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এরপরই হরতাল অবরোধের মতো কঠোর আন্দোলনে নামে বিএনপি সহ সমমনা দলগুলো। আন্দোলনের এক পর্যায়ে গণতান্ত্রিক বিশ্বের চাপ এলে এক দফা আন্দোলনে নতুন মাত্রা পায়। বিএনপি নেতারা ভেবেছিলেন দেশি বিদেশি চাপ সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে, কিন্তু সরকার সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে শক্ত অবস্থান নেয়। আর গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ অবস্থায় রাজপথে আরও শক্ত আন্দোলন গড়ে তোলা ছাড়া বিএনপির সামনে পথ খোলা নেই বলে মনে করছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। বিএনপির দপ্তরের তথ্য, 28 অক্টোবর পর থেকে 289 মামলায় 12,900 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের হামলায় 4,121 আহত, এক সাংবাদিক সহ নিহত হয়েছেন 14 জন। এছাড়া গত 28 জুলাই থেকে সারা দেশে 682 মামলায় গ্রেপ্তার 15,881 জন, আহত হয়েছেন 6,212 নেতাকর্মী। 2009 সাল থেকে গত জুন পর্যন্ত দলটির নেতাকর্মীর বিরুদ্ধে 149,934 মামলায় আসামি করা হয়েছে 49,40,492 জনকে। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, বিপুল সংখ্যক মামলার ভারে তারা ভারাক্রান্ত, সবাই নিঃস্ব হয়ে গেছেন, এখান থেকে তারা পরিত্রাণ চান। এজন্য আন্দোলনের মাঠেই ফয়সালা করতে হবে। যারা এখন নিষ্ক্রিয় তাদের সক্রিয় করতে না হয়েছে উদ্যোগ। দলের এই দুঃসময়ে যারা পাশে না থেকে বিশ্বাসঘাতকতা করবে তাদের বিষয়ে একই বার্তা, বেইমানদের সাথে আর কখনো ক্ষমা করা হবে না। স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়েও তারা এ ধরনের আলোচনা শুরু করেছে বলেও জানানো হয়েছে। এত সংকটে পড়েছেন অঙ্গ সংগঠনের নেতারা, চেইন অফ কমান্ড ঠিক রেখে ওইসব জেলার নেতাদের সক্রিয় করা হচ্ছে না বলে অভিযোগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের। তবে ওইসব জেলার নেতাদের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগের ভিত্তিতে তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন হাইকমান্ড, যেখানে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে সেখানে। আগামীতে নেতাদের এসব কর্মকাণ্ড যথাযথ মূল্যায়ন করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। সরকারের প্রলোভন, ভয় আর নিজের লোভ দেখিয়ে এ ধরনের কথা শুরু হয়েছে। তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আর কোনো ক্ষমা হবে না বলে হুঁশিয়ারি রয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া দুইটি জনকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যারা এমন সিদ্ধান্ত নেবেন বা চেষ্টা করবেন তাদের বিষয়ে কঠোর থাকবে দল। বিএনপি এখনো মনে করে তফসিল পেছাবে। বিএনপির নেতারা মনে করেন এখনও সবকিছু শেষ হয়ে যায়নি, শেষ পর্যন্ত একটা সমাধান হবে, একতরফা নির্বাচন হবে না, নির্বাচনের তফসিল পেছাবে। বিএনপির ননিকেই নেতায় অপেক্ষা করছেন পিটার ডিহাসের ফিরে আসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বচ্ছ স্পষ্ট অবস্থানে। তারা মনে করছেন সবকিছু থেকে হাল ছেড়ে দিয়ে সময় এখনও আসেনি। বিএনপির একাধিক নেতাদের সঙ্গে কথা বলে এরকম মনোভাব জানা গেছে। ইতোমধ্যে আগামীকাল থেকে বিএনপি 48 ঘন্টার হরতাল ডেকেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির সাথে এবার যুক্ত হচ্ছে নির্বাচনের তফসিল বাতিল করা। ইতোমধ্যে বিএনপিতে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। বহু নেতা স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন, অনেকে নির্বাচনের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে তাদেরকে অব্যাহত দেওয়া হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত এবং অব্যাহত প্রাপ্তরা কেউ স্বতন্ত্রভাবে কেউ তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে। তাদের বলছেন যে কিছু একটা ঘটবে, তবে সেই কিছুটা একটা কী সেটা এখনও কেউ বলতে পারছে না। তবে সেই কিছু একটা কী সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য বিএনপির কারো কাছে নেই। বিএনপির একজন নেতা না প্রকাশ না করার শর্তে বলেছেন যে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অবস্থান গ্রহণ করেছিল এবং যেভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আসছিল সে অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসছে এমনটি তারা মনে করে না। বরং বিএনপি মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সময় নিচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিস্থিতি অনুকূলে আসবে এবং এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে সরকার একটি সমঝোতা দিতে বাধ্য হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরও সমঝোতার নানা রকম উদ্যোগ এখনও চলমান রয়েছে। বিশেষ করে নির্বাচনের তফসিল পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা যেতে পারে, বিএনপি নির্বাচনের অংশগ্রহণ করতে পারে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়া এবং হয়রানি বন্ধ করার মতো বিভিন্ন ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন যে
আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নাটকীয় পরিবর্তন ঘটতে পারে বলে তারা মনে করছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপি এখন আন্দোলনের কর্মসূচি দিলেও তাদের মূল ভরসাস্থল পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করছে। ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা সমাধানে তারা দৃঢ়প্রত্যয়, এমন বার্তাও দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ কোনো অবস্থাতে নির্বাচনের তফসিল পেছাতে দেবে না। নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে ঘোষিত তফসিলের মধ্যে করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।